এই ইন্ট্রো কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেই। বন্ধুরা, আমি আশরাফুল আলম, স্বাগত আরো একবার আলম 360-তে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন দুটি ফাইল আছে, একটি ইন্ট্রো টেমপ্লেট, অপরটি আমার চ্যানেল লোগো। এর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করতে সমস্যা হলে আই বাটন ও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ইন্ট্রো টেমপ্লেট টাইমলাইনে নিয়ে আসুন। এবারে লোগো কোন পজিশনে সেট করবেন সেটা বুঝে সেট করে নিন। আমার মনে হয় এই পজিশন ঠিক আছে। এখানে লোগো ধরে নিয়ে আসেন এবং ভিডিও টাইমলাইন লক করে দিন। এখন যেটা করবেন, লোগোটি সাইজ করে মিড পয়েন্টে বসিয়ে দিন। লোগো টাইমলাইনে ডাবল প্রেস করে অ্যানিমেশন ট্যাবে প্রেস করুন। এই পজিশনে থাকা অবস্থায় অ্যাডে প্রেস করুন। অ্যানিমেশন কতক্ষণ শো অফ হবে তা নির্ধারণ করে দিন। আমি এই পর্যন্ত দিলাম। এখন রোটেট বক্সে 360 টাইপ করে দিন। এবার যদি প্লে করি, দেখতেই পাচ্ছেন 360 অ্যাঙ্গেলে ঘুরছে। আমার মনে হয় লোগোর পজিশন একটু চেঞ্জ করলে লুকটা আরো বেটার আসবে। এভাবে ধরে এই পজিশনে দিয়ে দিলাম, আই থিঙ্ক ওকে। এবারে টাইটেলে গিয়ে এখান থেকে ডিফল্ট টাইটেল নিয়ে লোগো বরাবর বসিয়ে দিন। এটাতে ডাবল প্রেস করুন, দেন অ্যাডভান্স। ইনপুট টেক্সটে গিয়ে আপনার চ্যানেল লিংক বা কোনো স্লোগান টাইপ করে দিতে পারেন। দেন ফন্ট স্টাইল, সাইজ এগুলো পছন্দ মতো করে সঠিক পজিশনে বসিয়ে দিন। পছন্দসই টেক্সট কালার সিলেক্ট করে দিন এবং একটু নিচে এসে টেক্সট বর্ডার কালার ও সাইজ পরিবর্তন করে দিন, যেভাবে আপনার ভালো লাগে। এবারে অ্যানিমেশনে যান। আমি এখানে এটা সিলেক্ট করলাম, আপনার পছন্দ মতো সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিন। একটু প্লে করে দেখি। এবারে আপনি এক্সপোর্ট করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।